সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে সেলিং ফ্যান। প্রশ্ন হবে সহজ, উত্তর জানতে লাগবে না জ্ঞান। কিন্তু আমি ভাঙাবো ধ্যান, দেব সুশ্রী আর ছেকা। সঠিক উত্তর দিতে পারলে ক্যাশ প্রাইজ, আর নইলে ভ্যাবাচাকা। মজার শো আমাদের ভ্যাবাচাকা, পাওয়ার বাই ফ্রুটি। কিন্তু খুব সাবধান, আমি করাবো অল্প স্বল্প ভুল আর অল্প স্বল্প ত্রুটি। চারজন কন্টেস্টেন্টকে ডাকিয়া নিয়া। ইয়েস! সবার প্রথমে সমীধ, কাঞ্চন, সৃতমা এন্ড তানিয়া। আমাদের পাড়ায় যত প্রসেশন দেখেছি আমরা কিছু শিখিনি তখন হয়। কাজী দা, তুমি প্রসেশনে যেতে? আমি ভাষানে না নাচলে পাড়ার দাদারা মারতো। একটা কথা জানতে চাইবো, তুমি হেয়ার স্টাইলিস্ট ছিলে? আমি একটা বিউটি পার্লারের ম্যানেজারি করেছি পাঁচ বছর। তাতে অনেকে হিন্দিতে যেটাকে বলে চুলকে যেটা বলে সেটা কাটার দোকান। মেহেন্দি করতে পারি আমি, ফেসিয়াল করতে পারি আমি, ওয়্যাক্সিং করতে পারি। মানে ছেলেদের না মেয়েদের দুপক্ষকে? তুই চাইলে তোরটাও করতে পারি, কোনো চাপ। আচ্ছা, সৌম্যদার এই চুলটা যে স্টাইলে রয়েছে আর কি, এই চুলটার স্টাইলটাকে কি বলে? इसको कहता है बाबुल पाकी का बासा। नहीं नहीं, अभी बाबुल पाकी ने गलती से टीम पर के गया। नॉट बाबुल पाकी का बासा, पीछे छोटी सी आशा। अरे अरे अरे, वो बहुत बड़ी कवि है, नहीं करेंगे किसी को निराशा। সমিতা, সমিতা, এই হেয়ার স্টাইল এর রহস্যটা কি? কে তোমার আইডিয়া দিল? রহস্য কিছু নেই, সব কিছুই করেছি। লম্বা, কালো, লাল, চুলদে, সাদা, সব চুল হয়ে গেছে। আবার পর শেষে ভাবলাম একটু তাকে উড়িয়ে দিই, ওড়াতে ওড়াতে এখানে বললাম নাপিতকে। আরে, বাড়ির লোক কি বলেছিল? আমি একটু লুকিয়েছিলাম, আমার ছেলে খুব খুশি হয়েছিল। আর বাবা দেখে বলে যে আমি তো এখনো বেঁচে আছি। এই তিনজনের মধ্যে ক্লাস ফাইভে পড়াকালীন ক্লাস ফার্স্ট ইয়ারের একজনকে চোখ মেরেছিল। সানগ্লাসটা খুলে দেখি, চোখটা দেখে মনে হচ্ছে তো কাঞ্চনই মেরেছিল। ছেলেটাকে এত খারাপ ভাবছিলাম সব সময়। আমি দেখছি যে একটা গ্রুপ আসছে, তো আমি এরকম তাকিয়েছি একজনের দিকে, তো মেরে দিল আমাকে। ও বাবা, তুমিও চোখ মারছো, ঠিক আছে, চোখ মারার এমন কি ব্যাপার? আমিও একটু করে মেরে দিয়েছি। তারপর তো স্কুল, পুরো স্কুল হয়ে যাওয়ার পর স্কুল থেকে বেরিয়েছি খুব হাসতে হাসতে, দিদির হাত ধরে, দেখছি কি মাল দাঁড়িয়ে আছে গেটের বাইরে। মাল 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 ম